কায়সার তুষার বলেছেন তিনি পাঠিয়েছেন দুটো প্রশ্ন প্রথম প্রশ্নে বলেছেন এক পিতা তার সকল সন্তানকে সমান সম্পত্তি দান করেছে মৃত্যুর আগেই অসিয়ত করেছে মেয়ে সন্তানরা যেহেতু ছেলে সন্তানদের অর্ধেক পাওয়ার কথা এক মেয়ে সন্তানের জিজ্ঞাসা তার কি সমান সম্পদ গ্রহণ করা ঠিক হবে এতে কি মেয়ে সন্তানটি গুণাগার সাব্যস্ত হবে বর্তমানে সে পিতা জীবিত নেই আচ্ছা কায়সার তুষারের এই প্রশ্নের মধ্যে আমরা প্রথমে দেখলাম যে তিনি বলেছেন পিতা সকল সন্তানকে সমানভাবে সন্তান দান করে ফেলেছে জীবদ্দশায় কিন্তু ব্র্যাকেটে আবার লিখেছেন যে ওসিয়ত করেছে তাহলে দুটো দুই জিনিস কিন্তু পিতা জীবদ্দশায় সন্তানদেরকে দিতে পারেন তবে সন্তানদের মধ্যে এনসাপূর্ণভাবে দেবেন এক্ষেত্রে যদিও দুটো মত আছে জীবদ্দশায় যদি তিনি দান করেন তাহলে ছেলে মেয়েকে ডাবল দিতে হবে অনেক স্কলাররা বলেছেন সেটা জরুরি নয় ছেলে মেয়েকে সমান সমান দেওয়া যায় কিন্তু মৃত্যুর পরে কোরআন বলে দিয়েছে ছেলেরা ডাবল পাবে মেয়েরা অর্ধেক পাবে অর্থাৎ একজন ছেলে দুজন মেয়ের সমান পাবে এটা হলো ওয়ারিস সত্ত্বের বন্টন তাহলে দান আর ওয়ারিস সত্ত্বের বন্টন এক জিনিস নয় আর দানটা যদি কেউ সব সম্পত্তি দিয়ে ফেলেন যে বদায় সেরিয়াটা অ্যালাউ করে তাহলে আপনি খাবেন কি আপনার সন্তানরা যদি কোনো কারণে আপনাকে বলে যে বাবা তুমি তোমার পথ দেখো তখন কোথায় যাবেন এই জন্য সব সম্পত্তি জীবদ্দশায় দান করে ফেলা সন্তানদেরকে হোক বা অন্যদেরকে হোক এইটা আসলে সারিয়ার পছন্দ নয় বরং সারিয়া যেটা আমরা সাদেব না আবে অকাস রাজি আল্লাহ নহর হাদিসে দেখে রাসুল সাল্লাহ সাল্লাম যখন তাকে নাসিয়া করছিলেন এবং তিনি চাচ্ছিলেন সব সম্পত্তি দান করতে রাসুল বললেন যে না তখন তিনি চাইলেন দুই তৃতীয়াংশ দান করতে রাসুল বললেন তাও না তখন তিনি বললেন তাহলে এক তৃতীয়াংশ দান করি তিনি বললেন এটাও অনেক বেশি কারণ তুমি সব সম্পত্তি দান করে ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে বা ওয়ারিসদেরকে তার ভিক্ষুক বানাবা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবে এটা সেরিয়া চায় না তাহলে এখানেও আমরা বলবো যে আপনি সন্তানদেরকে দেন আপনি যদি প্রভূত সম্পত্তি থাকে সন্তান সমান সমান করে দান করতে পারেন ছেলে মেয়েকে এতে সেরিয়া লঙ্ঘন হবে না যদিও কেউ কেউ বলেছেন যে দানের ক্ষেত্রেও ছেলেরা ডাবল মেয়েরা অর্ধেক কিন্তু এটা আমার মনে হয় এই এটা রাজেহ নয় রাজেহ নয় কারণ যেমন ধরেন আপনি যদি আপনার ছেলেদেরকে দুটো করে জামা আর মেয়েদেরকে তাই বলে একটা করে জামা দেবেন ঈদ উপলক্ষে কিংবা সুতরাং এটা দানের ক্ষেত্রে দানের ক্ষেত্রে তাদেরকে সমান দেয়া যায় তবে কম বেশি হয়ে যেতে পারে অনেক সময় মেয়ে বেশি পেয়ে যেতে পারে একটু দু টাকা বেশি দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা বেশি কারণ হিসেব করে তো আর জামা কেনা যায় না একটু কম বেশি হতে পারে তবে গ্রস সম্পত্তির ক্ষেত্রে এখানে যেমন যদি আপনার দশটা ফ্ল্যাট থাকে দু তিন চার ছেলে মেয়েকে আপনি একটা করে ফ্ল্যাট দিতে চান যে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি অসিয়ত করে যেতে পারবেন না ওয়ারিজদের জন্য মৃত্যুর আগে ওসিওত করবেন যে কে কোনটা পাবে সেটা করা যাবে না এবং এই অসিয়তের মধ্যে এটাও করা যাবে না যে ছেলে মেয়েকে সমান সমান দেবো কারণ আল্লাহ সুবহানাহ হতে আলা বলেছেন ইউসি উম ফি আউলিয়া দিক উম মৃদেকারে মেতুল হাজুল আল্লাহ তালা তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে ছেলেদের জন্য প্রত্যেক পুরুষ ছেলের জন্য দুজন মহিলার সমান অংশ থাকবে তাহলে এটা হলো ইসলামের মিরাজ সত্য সন্তানদের ব্যাপারে প্রসঙ্গ তো আমরা জানি যে এই একই আয়াতে এবং অন্যত্রও পুরুষ মহিলা যারা একই পর্যায়ে আছেন তাদের সমান সমান অংশও ইসলাম ঘোষণা করেছে মেয়েদেরকে যে সময় অর্ধেক দিয়েছে ব্যাপারটা তা নয় কিন্তু এই জায়গায় মেয়েরা অর্ধেক পাবে ছেলেরা ডাবল পাবে আর কোনো ওয়ারিসদের জন্যই যাদের জন্য ওয়ারিস সত্য পাওয়াটা নিশ্চিত এরকম সন্তানদের জন্য অথবা ওয়ারিসদের জন্য মৃত্যুর আগে কে কোনটা পাবে সে ওসিয়ত করা জায়েজ নেই যেহেতু রাসু সাল্লা বলছেন লাসিথ লে ওয়ারেথ কোন ওয়ারিসের জন্য ওসিয়ত জায়েজ নেই কারণ কি কারণটা হলো ওয়ারিসরা কে কি পাবে সেটা একদমই বিস্তারিতভাবে কোরআন এবং সুন্না বর্ণনা করে দিয়েছে অথবা সেখানে আপনি হাত লাগানোর কোনো সুযোগ নেই আচ্ছা এখন তিনি মেয়ে এবং ছেলেকে সমান করে দিয়েছেন সেটা ওয়সেদ করে গেছেন মৃত্যুর পরে সেভাবেই হয়তো বন্টন হয়ে গেছে মেয়ে সন্তান জিজ্ঞেস করছেন এ সম্পদ ঠিক হবে কিনা প্রথম কথা হচ্ছে ওয়ারিস সত্ত্বের এই বন্টনটা সরিয়াসম্মত নয় এটাকে সরিয়াসম্মতভাবে বন্টন করতে হবে আচ্ছা এখন সরিয়াসম্পদ সরিয়াসম্মতভাবে বন্টন করার সময় যদি ভাইয়েরা মিলে বোনকে বলে যে ঠিক আছে তুমি আমাদের পক্ষ থেকে এটা নাও আমাদের সমান হলেও আপত্তি নাই সেটা কিন্তু বন্টনের নিয়মাবলীর মধ্যে পড়ে না সেটা ভাইরা বন্দের জন্য কিছু ছেড়ে দিল এটা জায়েজ আছে এটা জায়েজ আছে কিন্তু যদি বন্টনটা কি এভাবে করা হয় যে ছেলে এবং মেয়ে মৃত ব্যক্তির সমান সমান পাবে তাহলে এটা সম্মত হবে না এটা কোরআনের আয়াতের লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে যারা এই নামা বাস্তবায়িত করেছে তারা গুণাগার হবে এবং যেই মেয়ে সন্তান তাকে অতিরিক্ত দেওয়া হয়েছে তাতে যদি অন্য ভাইদের অন্য ওয়ারিসদের সবার সম্মতি না থাকে তাহলে অবশ্যই এই বনটি গুণাগার সাব্যস্ত হবেন কারণ তিনি অন্যদের সম্পদ নিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করুন